ওরে ভাই হ্যাকার 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 কিলার সাবধান ভাই গেলাম এ যারা পুশ শেষ হয়েছে আহে রে যারা পুরো একটু লাইভ আছে এ কিলার শেষ কিলার শেষ আয় হায় আমি একা মাত্র এ যারা পুশ সাবধান 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 ওরে ভাই খতম ভাই ম্যাচের ভিতরে হ্যাকার ঢুকে গেছে যে হ্যাকার 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 মারো 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 ওরে রে একটু লাইভ আছে এই মারো রে হ্যাকার হ্যাকার আর সবাই জানো যে মানে ম্যাজিক্যাল ভাই হারো তো প্রত্যেক বারই এখন মানে গেরিনা কোম্পানি আপডেট দেওয়ার পরে মানে আমাদের বাস দেওয়ার জন্য প্রত্যেক ম্যাচের ভিত্তিতে আমাদের এরকম ম্যাজিক্যাল ভাইদের দিয়ে ভরে রাখছে মানে কিছু করার নাই ভাই না পারি সইতে না পারি বলতে কিছু বলতে গেলেও সমস্যা আর মানে কিছু বলার নাই ভাই এই হ্যাকাররা জানতে জানতে না দেখো ম্যাচটার ভিত্তিতে কী হয় দেখো পুরো ম্যাচটা ভিডিওতে দেখলে বুঝতে পারবা চলো আমরা এখান থেকে আগে প্লেনে থেকে আগে নাই মানি নামো ওপি এ রে রে ও হো সুন্দর মতো নামছি আকাশ নীল মানে গেমিং অলওয়েজ চিল চলো এনতে একটু লুট করে নেই লুট করে নেই আচ্ছা লুট মুট শেষ করে আর কিন্তু আমরা জিপ লাইন দিয়ে যে চলে আসছে দেখো জিপ লাইন দিয়ে চলে আসছে ওই যে দেখো এয়ার ড্রপ করে গেছে একটু ভিডিওটা কেটে তোমার কারণে শুধু কিছুই নেই জাস্ট লুটের ভিডিও ছিল লুটের ভিডিও দেখে তোমরা কী করবো শুধু শুধু টাইম ওয়েস্ট করে কারোর দরকার নেই আমি কিন্তু ভিডিও ওই দেখো জারাপু দেখো নাম্বার ওয়ানের জারাপু নাম্বার ওয়ান গ্লোবালের টপ ওয়ান জারাপু কিন্তু প্রত্যেকবারই দেখো যে ওপি ওপি ড্যামেজ খেয়ে পড়ে থাকে মানে থাক বাদ দিই আজকের ম্যাচটা কিন্তু অনেক 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 ইন্টারেস্টিং কারণ ভাই ম্যাচের ভিতরে যা যা ঘটছে ভাই কী বলবো ভাই ওই দেখো কিলার কিন্তু উড়া দুরা মারা শুরু করে দিছে আর একটা মজার কথা হলো আমি তোমার বলি যেটা আমি তোমাদের ফ্রেন্ডলি শেয়ার করি এই যে যারা কিন্তু শেষ আয় হ্যাঁ রে এ যারা বট কেসে কেসে গেছে রে কেসে কেসে গেছে যাক একটা লাইক পাই যাম প্যারা নাই চিল আকাশের রঙ নিয়ে লাইক দাও তাড়াতাড়ি লাইক দাও লাইক দাও লাইক দাও লাইক দাও লাইক দাও গাইস ও আচ্ছা যেটা বলতেছিলাম তোমাদের আমার আসলে সত্যি কথা বলতে আমি গিভে করার কথা ছিল তোমাদের 72 ঘন্টার ভিতরে 5টা গিভে করার কথা ছিল ইটস ট্রু আর যেটা আমি করতে পারিনি মানে সৈকত ভাই করতে পারিনি সৈকত ভাই করার কথা ছিল কারণ হলো কি আমি কালকে আমার 6 তারিখ ছিল কালকে করার কথা ছিল বাট কালকে সন্ধ্যার সময় একটা বড় ধরনের মিস্টেক হয়ে যায় যেটার কারণে কিন্তু ওই কী রে কে মারলো ওই হ্যাকার ওই হ্যাকার মাইরে দিছে ওরে হ্যাকার মাইরে দিছে রাত মারো 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 কিলার মারো 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 আরে রে কিলার কি করতেছে কিলার কিন্তু বিপদে পড়ে যাবে পরে দেখো তুমি উপরে মারো মারো আরে মরবা তো কি রে ভাই কি করতেছো আরে ভাই আমার হ্যাকার গাড়িতে উড়াই দিছে ওপি যাক আমি কিন্তু আমার নামাই দিছে যাক যার কারণে কিলার খেলাটা দেখতে পারিনি যেটা বলছিলাম আমার কালকে গিলের ভিতরে আমি একটা প্লেয়ার ঢুকেছিলাম ওই প্লেয়ার আমাকে বলছিল যে ভাই মানে আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড ছিল তার ও বলছিল যে ভাই আমার কিছু ফ্রেন্ড ঢুকে আপনি আমার একটু গিল্ডার দেন আমি একটু ঢুকে দিব তো আমার গিলে মাত্র দুজন জায়গা আছে সবাই জানো আমার গিলের মানে কি আমি ওই গিল্ডের ঢুকানোর জন্য আর আমি ওখানে নাই কিন্তু ওখানে আমার বড় ভাইয়ের বন্ধু অভি ভাই হেল লিডার তো ওনারে বলে আমি আমার গিলটা দিয়েছি অ্যান্ড কালকে সন্ধ্যার সময় আমি জানি না কী হয়েছে আমি জাস্ট গ্রুপের একটা একটা মেসেজ আসতেছিল পরে আমি চেক করে দেখলাম যে গ্রুপের থেকে সবাই রে কিক মেরে দিছে যেটা দেখে আমার পুরো মেসেজ গরম হয়ে গেছে যে কার তোর সব গিলে আমার প্লেয়ারদের কিক মারলো তো আমি তাড়াতাড়ি গিলে ঢুকে গিয়ে দেখি যে মোটামুটি সব শেষ মাত্র দুজন অফিসার আর এই রিডার মানে আমাদের অভি ভাই অভি গেমিং হয়ে আছে আর কেউই নেই আর ও ইল্লা রয়ে সবার কিক মারা শুরু করছে তাড়াতাড়ি আমি ওর কিক মেরা ওই ভাই আড়িতে ঢুকে ওরা কিক মেরে এরপর আমি সব ম্যাচ করতে করতে দেখ এই প্রায় 12টা বাজে এসে পরে গিয়ে যেটা অরিজিনাল খবর জানতে পারছি যে ওর আইডি হ্যাক হয়েছিল ও টপ আপ করতে গেছিল সো টপ আপ করার ফলে কোনোভাবে যেমনি হোক আমি জানি না এটা আমি বলতে পারবো না যে কিমনে হয়েছে বা টপ আপ করা হোক বা যে কারণে হোক ওর আইডিটা হ্যাক হয়েছে আর আইডিটা হ্যাক হওয়ার কারণে কিন্তু তোমার ওর আইডিটা যে খেল মানে হ্যাক করছে উনি ডুইকে সবাই কিক মেরে দিছে অ্যান্ড আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে অফিসারগুলো ছিল এরপর আরও কষ্টের ব্যাপার হলো আমার যে গিলের মেম্বাররা ছিল ওরা মনে করছে যে হঠাৎ করে আমি কিক মেরে দিছি এই হ্যাকার হ্যাকার হ্যাকারের হাতে মরে গেছে আবার এ যারা পুশেষ এই যারা এই আমি একা আছি এই ভাই কত বলতে বলতে কুই মনে হয়ে আরে যারা পুকেছে গা ইন্না নিল্লা গেছে সব আমি গেলাম বাগলাম 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 ভাই ভাই রে ভাই মানে কি প্যারা ফালা দিছে আমারে কত আরে টোকেন করতেই মিয়া টোকেন টোকেন করতেছ ভাই সাহ একটা কথা শেয়ার করতে গেছিলাম তোমার সাথে আড্ডা হয় হ্যাকার এসে সব বলে দিয়ে গেলো দেখলা এই হ্যাকারের জ্বালায় দেখো আর মতো 28 সেকেন্ড 27 সেকেন্ড আছে 27 সেকেন্ডের পরে রিভাই পয়েন্ট যাবে কথা হেরে দিলি ওয়ার্ল্ডের এই মনে এরকম কোনো সময় কন্টেন্ট হয়েছে কিনা জানি না মাত্র 27 সেকেন্ড চ্যালেঞ্জ এত দূর ধরে যাওয়া লাগবে দেখা যাক পারে কিনা ভাই যারা তোরা ভিডিওটা তোরা কমেন্ট করে কমেন্ট করতে তো দেখো তো এটা করতে পারি কিনা ওদের রিভাই দিতে পারবো কিনা রিভাই পয়েন্টে বসে আর মাত্র আছে 9
8 7 6 5 4 3 2 ও ভাই দুই ঢুকে গেছি এ গ্লোবাল কোজাস 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 দাঁড়া 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 কি গ্লোবাল দি জায়গা বেইমান গ্লোবাল আরে রে গ্লোবাল দাঁড়া প্যাক বানা করে দেবো ওরা আমার বলতেছে যে হ্যাকার এসে বলবো এর কারণে আমি ভয় আগে প্যাক বানা করেছি আর যেটা বলছিলাম যে ওরা আইডিটা হ্যাক করার পরে এরকম হয় যেটার কারণে আমার মন মানুষ খুব খারাপ ছিল আর গিল্ডের যে প্লেয়াররা ছিল ওরাও মনে করো যে মনে করছে যে আমি কিক মেরে দিচ্ছি বা কোনো অফিসার কিক মেরে দিচ্ছে মেসেঞ্জার তো ওরা দূরে মনে করো যে যার আবেগের কথা বলতেছিল তো এটি সব ঠিক করতে করতে রাতের 12টার উপরে বেজে গেছে যার কারণে কালকে গিভওয়েটা দিতে পারিনি তবে আজকে আমি যেটা বলে দিই আমি বলি আজকে যেটা হবে আমি তোমাদের ক্লিয়ারলি বলে দিই ভাই ভিডিওটা যারা যারা দেখতেছো ক্লিয়ারলি শোনো আমার এই ভিডিওতে সবাই কমেন্ট করবা ইউআইডি দিবা আর তোমার কী লাগবে এটা আমার বলে দিবা কারণ আমি তোমাদের গ্রুপে আনতেও পারি নাও পারি কারণ আমি ওই সময় অ্যাক্টিভ থাকতে পারি মানে স্বাভাবিক বুঝতেই পারতেছো যে তোমার কোন ক্যারেক্টারটা লাগবো বা কোন ইমোটটা লাগবো বা কোন পেটটা লাগবো যে কোনো আমি একজনটা আমি সিলেক্ট করে রাখছি অলরেডি কারণ একজন আমার কমেন্ট করে রাখছে একজনের আমি সিলেক্ট করে রাখছি বাকি চারজন দরকার আমার চারজন এই ভিডিওতে কমেন্ট করার সাথে সাথে আজকে সবাই মনে রেখো 10টার থেকে 11টা বা 11:30 এই মনে রেখো 10টার থেকে 11:30 কিছুক্ষণ পরপর গেম গিয়ে চেক করবা যে সৈকত লজি এরকম একটা আইডি থেকে রিকোয়েস্ট যাবে রিকোয়েস্টটা গেলে অ্যাকসেপ্ট করলেই তুমি আজকে কিন্তু যদি তোমার কাছে রিকোয়েস্ট যায় তাহলে মনে রাখবা যে তুমি আমি প্রায় আজকে প্রায় 10-12 জন আমি যারা যারা কমেন্ট করবো সবারই আমি রিকোয়েস্ট মানে পিক করে রিকোয়েস্ট পাঠিয়ে দিব সবার আগে যারা রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করবে 10টা থেকে 11:30 মধ্যে গিয়ে হয়ে যাবে চারজন দরকার আর চারজনের কিন্তু 500-600 ডায়মন্ডের ভিতরে যা লাগে আমি দিয়ে দিবো হয় ক্যারেক্টার বা তোমার ইমোট যেটা লাগবে আমার এখানে বলে দিবা আর এনে কিন্তু ম্যাচটার ভিতরে সেই প্যারা খাইতেছি দেখো এখন একটা কিল করে 20টা নিয়ে অ্যালাইভ হয়েছে ও আরেকটা কথা যেটা তোমাদের একদম ক্লিয়ার করে দিই আমার কিন্তু আর মাত্র 4টা আইডি লাগবে কারণ আমি 1টা আইডি কনফার্ম করছি আর 4টা আইডি লাগবে ও একজনের সাথে আমি কথাও বলছি ও আমার রিকোয়েস্ট দিছে অ্যাকসেপ্ট করছে সৈকত ভাই কনফার্ম করছে আর চারজনের আইডি ইউআইডিটা আজকে এখানে এই ভিডিওর নিচে কমেন্ট করে দিবা আর কী লাগবে স্পেশালিভাবে লিখে দিবা যে আমার ডিজে আলোক লাগবে বা করোনা লাগবে বা আমার লো লিমিট লাগবে বা আমার এই পেটটা লাগবে এটা কমেন্ট করে দিবা আর ওখান থেকে কিন্তু আমি আবারও বলে দিই 10টার থেকে সর্বোচ্চ গেলে 11:30 এর মধ্যে তোমার কাছে রিকোয়েস্ট হলে যাবে রিকোয়েস্ট হলে যাওয়ার সাথে সাথে দেখবা যে আমরা অনলাইনে থাকবো আমাদের ইনভাইট দিলে একটু আসার চেষ্টা করা যদি দেখি যে না রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে রাখবো অনলাইন মানে অন্তত যদি তুমি অ্যাক্টিভ না থাকতো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে রাখবে যদি তোমরা অনলাইনে থাকো আমি যদি সৈকত ভাই বলতেছে যে আমার গ্রুপে রাখবো আমি তো মানে একটু বিজি থাকি এর কারণে এরপর আমি চেষ্টা করবো থাকার আর যদি আমি না থাকতে পারি তাও কিন্তু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা থাকবে তোমার কমেন্ট দেখে কিন্তু এটা পিক করে কিন্তু আমি সৈকত ভাইরে বলে দেবো যে এই কমেন্টে এই চাইছে ওরা এটা দিয়ে দিন সো হয়তো তোমার গ্রুপে ডাক অ্যাক্টিভ থাকলে তোমার গ্রুপে ডাকবো আর অ্যাক্টিভ না থাকলে এমনি যদি ফ্রেন্ড গিফট পাঠান যায় আমি জানি না ঠিক এমনি গিফট পাঠান জানি তাহলে কিন্তু গিফট পাঠিয়ে দিবো তো সবাই যারা যারা এখনো কমেন্ট করেন কমেন্ট করো আর ওই কমেন্ট ওই ভিডিওটাতে আমরা মানে সবার কাছে আমি অন্তত দুঃখিত কারণ আমি টাইম মতো গিভওয়েটার মানে সৈকত ভাই গিভওয়েটার দিতে চাইছিলাম সৈকত ভাই আমার বলছিল বাট সৈকত ভাই নিজে অবগত ছিল না যে আমার গিলের সাথে এরকম হয়েছে আমার সাথে আজকে সকালবেলা পথ হয়েছে এরপর উনি বলছে আচ্ছা ঠিক আছে ভাই সমস্যাটা আমি আজকে গিভওয়েটা করে দেবো আপনার জন্য তো ভাই সবাই কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত মানে সরি আর যত বেশি বারো ভিডিওটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর এরকম যদি তোমরা আরও গিভওয়ে চাও তাহলে আমরা বলতে পারো আমি কিন্তু এরকম আরও তোমার ট্রাই করবো যে সৈকত ভাইয়ের সাথে যোগাযোগ করে তোমাদের গিভওয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি কিনা কারণ আমি সত্যি কথা বলতে আমি নিজে গিভওয়ে করি না কারণ আমার কাছে ওই পরিমাণে এখনও টাকা নেই যে আমি নিজে গিভওয়ে করবো কারণ আমি নিজেই কিছু নিতে পারি না যে আমি কিন্তু আজকে সৈকত ভাইয়ের থেকে কিছু গিফট চাবো দিই সৈকত ভাই গিফট দেয় কিনা দেখা যাক আমি নিজে সৈকত ভাইয়ের থেকে আজকে গিফট চাবো সো সবাই 10টা থেকে 11:30 ভিতরে সবাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করো অ্যাক্টিভ না থাকলে একটু চেক করো যে তোমার কী বলে সৈকত লজি থেকে কোনো রিকোয়েস্ট গেছে কিনা গেলে ওটা অ্যাকসেপ্ট করে নিও তাহলে তুমি গিফটটা পাওয়া যাবে আর এই ম্যাচটা তো দেখতে পারছো এখন কিন্তু 11টা নিমে অ্যাক্টিভ আছে আমার 1টা কিলো নয় আমাদের গ্লোয়ালের টপ ওয়ান প্রো খান ও খান বাংলাদেশ টপ ওয়ান গেছে এখন মইরা যাইব আর এখানে তো আমাদের যারা আগেতেই মানে সাহিত হয়ে গেছে তার আমরা সবাই তার বিদায় আত্মার জন্য মাখ থুকু হয়তো গেম না আমরা তার প্লাসের জন্য মাখ ফিরাত কামনা মাইনাসের জন্য মাখ ফিরাত কামনা করি দোয়া করি একটা কম সব মাইনাস কাক ও ভাই কইতে মারো ওরে রে রে স্কট 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 এ কিলার সাবধান কিলার সাবধান কিলার সাবধান এ আমারই সামনে স্কট আমার সামনে স্কট এ ডেমেসিসি মারো 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 কিলার মারো ড্যামেজ আছে কিলার আরে কিলার রে এই কইতে মারে গেছিলাম রে ভাই ওরে ভাই কইতে কইতে মারতেছে ভাই গেছি মাইনাস কনফার্ম দাঁড়া রাতে ওইতে ঢুকিয়েছে আচ্ছা রাত মারতেছে মারুক আমি আগে এডিটে চেক করি দাঁড়া আমি পিছাতে ব্যাক আপ দিছি এই যে মারো আরে কই লাগে এই ডাউন একটা ডাউন মারো কনফার্ম করো আরে গ্লোলটা মারছো কই ভাই তোমার কইলাম কনফার্ম করতে এই রে এত ড্যামেজ মরে নাই আরে কিলার আমার কিলার চুরি করে দিছে 1 কিলার চুরি করে দিছে
এই হ্যাকারটা হ্যাকারটা হ্যাকার 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 আরে ধরো 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 এই হ্যাকার বটে বটে এই বট বাড়ির ভিতরে ঢুকেছে বাড়ির ভিতরে ঢুকেছে ওই ভাই বাড়ির ভিতরে ঢুকে গ্লোর মারি দিছে কেমনে মারলো ওরে রে ও ভাই ওরে রে ভাই রে ভাই এই আরেকটা 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 মারি দিছি এ কিলার হ্যাকার মারা দিছে কিলার রে হ্যাকার রে মারা দিছে ও পি ও পি ও পিন দা চ্যাট ভাই যারা যারা ভাই ভিডিওটা এখন লাইক করে দাও কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও বেল আইকনে ক্লিক করো যত বেশি পারো বন্ধুদের সাথে শেয়ার করো আমি তো আর লগে টিম আপ করতেছিলাম বাট কিলার এখনো কয় না যে আমি হ্যাকার রে মারা দিছি কারণ আমি উপর দিকে তাকাইনি মাত্র দেখলাম আর আর মাত্র এক এনিমি আছে দেখা যাক এক এনিমি মারতে পারি কিনা ভাই শর্ট রেঞ্জে আছে ভাই শর্ট রেঞ্জে আমার কাছে এই গানটা পাইছি এই গানটা তো আমি চালাইতেই পারি না এটা কি কয় শর্টগানই কয় বাট এটা আমার চালাইতে খুব কষ্ট বাট এটা অনেক ভালো একটা গান আমি যদি জানি এই যে এনিমি 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 দেখে বলছি দেখে বলছি দেখে বলছি আমি দেখছি একটা আছে দেখি ভাই টিম আপ করে নি টিম আপ করে নি টিম আপ করলে মারতে হেড মারতে বলে সুবিধা হইব আমার ড্যামেজ টাইপ হোক দেহি 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 কই 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 এই যে এই যে টিম আপ করছে 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 আরে করে নাই করে নাই করে নাই করে নাই ভেক্টর নিয়ে আসছে এরে মারতেছে কেন এ মারো 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 এ মারো মারো ভেক্টর নিয়ে পড়ছে এই ভাই 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 গেলোগা বুইয়া গেলোগা বুইয়া গেলোগা ও পি ও পি ও পি বুইয়াড় পাইছি ও ভাই সাহ যারা যারা ভিডিওটা এখনো লাইক করে নাই লাইক করে দাও কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দাও বেল আইকন বাজায় দাও সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমাদের যাবে আর সবাই তোমার ইউআইডি কিন্তু কমেন্ট করে জানাই দিও কার কী লাগবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গাইস